আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগত। সংসার ও রান্নাঘরের কিছু সহজ ও অতি প্রয়োজনীয় টিপস নিয়ে হাজির হলাম, যা আমাদের সংসার ও রান্নাঘরের কাজগুলোকে সহজ করতে অনেকটাই সাহায্য করবে। আশা করছি টিপসগুলো আমাদের সকলেরই উপকারে আসবে এবং ভালোও লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আসি এক নাম্বার টিপসে। আমরা অনেক সময় রুটি বানানোর জন্য আটা বেশি পরিমাণে নিয়ে ফেলি, কেউ ভুলবশত নিয়ে ফেলি, আবার কেউ ইচ্ছে করেই নেই পরের দিন যেন রুটি বানানোর ঝামেলাটা একটু কম হয়। অনেকে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি, আবার কেউ কেউ হালকা সেকে নর্মাল ফ্রিজেও রাখি। আমরা যদি রুটি বানানোর ঝামেলাটায় যেতে না চাই আর এরকম ভুলবশত তিন চার পিস আটার ডো থেকে যায়, ডোগুলো এভাবে আটায় কোট করে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি পরের দিন রুটি বানানোর জন্য। ডো থেকে এক্সট্রা যে পানিটা বের হবে সেটা আটায় চুষে নেবে, পরের দিন রুটি বানাতে কোনো ঝামেলা হবে না। চলে আসলাম দুই নাম্বার টিপসে। আমি যখন খুব তাড়াহুড়ো করে রুটি বানাই তখন কেন যেন আমার রুটি সুন্দর হতে চায় না। এমনিতেও রুটি গোল করে বানানো অনেক গৃহিণীর ক্ষেত্রেই একটা যুদ্ধের মতো, আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। তবে আমি যখন তাড়াহুড়ো করে রুটি বানাই আর রুটিগুলো দেখতে সুন্দর হয় না, তখন এইরকম গোল আকৃতির আমি কিছু একটা নিয়ে নিই, সেটা বক্সও হতে পারে বা যে কোনো বক্সের ঢাকনাও হতে পারে। তো সেটা দিয়ে যখন এভাবে কেটে নিই, দেখেন রুটিটা দেখতে কত সুন্দর আর গোলাকার হচ্ছে। আর সাইডে যে এক্সট্রা আটাগুলো থাকে সেটা আমি পরবর্তী রুটির আটার সাথে মিশিয়ে তারপর পরের রুটিটা বানিয়ে ফেলি। বড়, মাঝারি, ছোট যে কোনো সাইজের রুটি বানানো যাবে কোনো ঝামেলা ছাড়াই। চলে আসলাম পরবর্তী টিপসে। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আর এছাড়া আমরা অনেকেই জানি এই টিপসটি, যে চাল ধোয়া প্রথম পানিটা আমরা ফেলে দিব না, এটা গাছের জন্য খুবই উপকারী। তবে এবার যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের চাল ধোয়ার দ্বিতীয় পানিটা, এটাও কিন্তু আমরা ফেলে দিব না। এই পানিটা আমরা একটা ছোটো পাত্রে সংগ্রহ করব। এই চাল ধোয়া পানিটা দিয়ে আমরা স্কিনের খুব ভালো যত্ন নিতে পারি। এটা টোনার হিসেবে, রাইস টোনার হিসেবে ব্যবহার করা যাবে। ফেস, হাত পা বা শরীরের যে কোনো অংশই আমরা একটা কটন বলের সাহায্যে চাল ধোয়া এই দ্বিতীয় পানিটা দিয়ে টোনিং বা ক্লিনিং করতে পারবো। চার নাম্বার টিপসে চলে আসলাম। রান্নাঘরে থাকা জিনিস দিয়েই যে আমরা অনেক রকম করে ত্বক ও চুলের যত্ন করতে পারি এগুলো তারই প্রমাণ। যেমন এখানে আমি এক টিস্পুন চাল এবং এক টিস্পুন মেথি নিয়েছি এবং হাফ কাপ পানি দিয়ে এগুলো ভিজিয়ে রেখে দিলাম সারা রাতের জন্য। প্রায় 8 থেকে 10 ঘন্টা পরে দেখা যাবে পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি পানিটা ছেঁকে একটা স্প্রে বোতলে ভরে নিব। স্প্রে বোতল না থাকলে হাত দিয়েও ব্যবহার করা যাবে। এই পানিটা মাথার স্কাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত লাগিয়ে নিব, 1 ঘন্টা সময় রেখে দিব। এরপর নর্মাল পানি দিয়ে চুলটা ধুয়ে নেব, শ্যাম্পু করা যাবে না, পরের দিন শ্যাম্পু করতে হবে। ব্যবহার করলে কি উপকার হবে সেটা আমি বলবো না, সপ্তাহে 2 দিন করে ব্যবহার করলে 1 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন। ফ্রিজে রাখলে ধনে পাতার ঘ্রাণ প্রথম দিনের মতো পাওয়া যায় না। এছাড়া অনেকেই ফ্রিজে ধনে পাতা রাখা পছন্দ করেন না, তাদের জন্য এই টিপসটি। গোড়াসহ ধনে পাতা এভাবে যে কোনো পাত্রে অল্প পানি দিয়ে রেখে দিলে 2 থেকে 3 দিন এমনিতেই ভালো থাকবে। আর এই পাত্রটি যদি নর্মাল ফ্রিজে রেখে দিই প্রায় 5 থেকে 6 দিন এই ধনে পাতাগুলো ভালো থাকবে। এই পদ্ধতিতে বাইরে বা ফ্রিজে রেখে ধনে পাতা সংরক্ষণ করতে পারি আমরা। এবারের টিপসটিও ধনে পাতা সংরক্ষণ নিয়ে। আগের গোড়াসহ ধনে পাতাগুলো ছিল আমার ছাদ বাগানের, তাই সেগুলো গ্লাসে করেই সংরক্ষণ করলাম। আর এবারে ধনে পাতাগুলো আমার বাজার থেকে কেনা, এগুলো সংরক্ষণ করলাম, যেভাবে সেটাই দেখিয়ে দিচ্ছি। বাজার থেকে কেনা ধনে পাতাগুলো সাধারণত ভেজাই থাকে, তাই এগুলো গোড়া ছাড়িয়ে প্রথমে শুকিয়ে নিয়েছি, এরপর টিস্যু পেপারে মুড়ে একটা বক্সে করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। এভাবে 1 সপ্তাহেরও বেশি সময় ভালো থাকবে। খেয়াল রাখতে হবে ধনে পাতাগুলো যেন শুকিয়ে তারপর বক্সে ভরা হয়। চলে আসলাম টিপস নাম্বার 7-এ। এবার আমি দেখিয়ে দিব কিভাবে কুচি করে ধনে পাতা আর কাঁচামরিচ সংরক্ষণ করি। আমরা সাধারণ গৃহিণীরা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা কুচি সংরক্ষণ করতে এ ধরনের বক্সগুলি ব্যবহার করে থাকি, যেগুলোতে চেম্বার করা থাকে। তবে এভাবে রাখলে 2 থেকে 3 দিনের বেশি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা কুচি ভালো থাকবে না। আর বেশি দিন ভালো রাখতে হলে কীভাবে রাখতে হবে সেটাই এখন দেখিয়ে দিচ্ছি।
যে কোনো বক্সে আমরা এভাবে যদি টিস্যু পেপারে মুড়ে তারপর ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি বা পেঁয়াজ কুচি রাখি, সেগুলো কিন্তু অনেক দিন ভালো থাকবে, প্রায় এক সপ্তাহ। এই কাঁচামরিচগুলো বাজার থেকে এনেছি, 3-4 দিন হয়ে গেছে, বোটা না ছাড়িয়ে পলিব্যাগে করে রাখার কারণে অলরেডি পচা শুরু হয়ে গেছে। এখন প্রথম কাজ হচ্ছে পচা কাঁচামরিচগুলো বেছে ফেলে দেব, আর বোটা ছাড়িয়ে তারপর টিস্যু পেপারে মুড়ে একটা বক্সে করে রেখে দিব। এবার এই কাঁচামরিচগুলো ভালো থাকবে প্রায় 15-20 দিন। যে কোনো সবজি, কাঁচামরিচ, ধনে পাতা যাই বলি না কেন, নর্মাল ফ্রিজে 1-2 দিন রাখার পরেই সেগুলো থেকে ঘাম শুরু হয়। সেই ঘাম বা পানি থেকেই সবজি বা এ ধরনের খাবার খুব দ্রুতই পচে যায়। মুড়ে রাখলে সেই ঘামগুলো টিস্যু পেপারে শুষে নেয় আর খাবারগুলো অনেক দিন ভালো থাকে। কিচেন টিস্যু যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আমরা টিস্যু কাপড়ের যে শপিং ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো কেটে ব্যবহার করতে পারি। এবার চলে আসলাম 9 নম্বর টিপসে। শুকনা মরিচগুলো কিছুদিন পর পর রোদে দিলেও দেখা যায় খুব দ্রুতই নষ্ট হয়ে যায়, আর এখন তো শীতের দিন, রোদটাও খুব বেশি নেই, তো এই হালকা রোদে শুকনা মরিচ রোদে দিলেও খুব একটা ভালো থাকে না। তাই নষ্ট হওয়া শুকনা মরিচগুলো বেছে ফেলে দিয়ে ভালো শুকনা মরিচগুলো একটা পলিব্যাগে মুড়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজের ড্রয়ারের এক কোণায় এই শুকনা মরিচগুলো মাসের পর মাস ভালো থাকবে রোদে দেওয়া ছাড়াই। নর্মালি আমাদের হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া এই 3 রকমের মশলা দিয়েই বেশিরভাগ রান্না হয়, আর এই 3 রকমের মশলা একসাথে মিশিয়ে চুলার পাশে রেখে দিলে রান্নাটা যে কত দ্রুত আর সহজ হয়ে যায় সেগুলো কিন্তু আমার অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। তো একই প্রসঙ্গে আবারও বলছি, তার কারণ হচ্ছে আমিও কয়েকটা ভিডিওতে দেখেছি যে তারাও এভাবে মিক্সড করে রাখে, তবে তারা 3 রকমের মশলাই সমান পরিমাণে নেয়। আমাদের দেশের 1-1 ডিস্ট্রিক্ট বা 1-1 বিভাগের রান্নার ধরন 1-1 রকম, হয়তো এ কারণেই তারা 3 রকমের মশলা সমান নেয়। তবে আমাদের বিক্রমপুরে ধনিয়ার গুঁড়াটা একটু কম পরিমাণে ইউজ করা হয়, কারণ ধনিয়ার গুঁড়াটা বেশি পরিমাণে পড়ে গেলে তরকারির কালারটা কালচে হয়ে যায়। তাই আমি হলুদ ও মরিচ গুঁড়ার তুলনায় ধনিয়ার গুঁড়াটা খুব কম পরিমাণে দিয়েই মিক্সড করি। চলে আসলাম টিপস নাম্বার 11-তে। আমার ছেলের বেগুন ভাজা খুবই প্রিয়, তবে বেগুন ভাজায় এত পরিমাণে তেল টেনে নেয় যে মাঝে মাঝে বেগুন ভাজতেই ভয় লাগে। আমার বাবার বাড়ির আশেপাশে অনেকগুলো হিন্দু ফ্যামিলি আছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ একটু ভাজা টাজা বেশি খান সেটা সবাই জানেন। আমাদের হিন্দু এক কাকি আমার আম্মুকে বেগুন ভাজার বা অন্যান্য কিছু চপ ভাজার কিছু টিপস দিয়েছে যেগুলোতে তেল খুবই কম লাগবে ওইভাবে ভাজলে। তো সেই টিপসগুলোরই একটা আপনাদের সাথে শেয়ার করছি। বেগুনগুলো কাটার সময় আমি একটু কেচে নিয়েছি যেন লবণ ও মশলাগুলো বেগুনের ভেতর ঢোকে। এরপর একটা বোলে পানি নিয়েছি, সেখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে বেগুনগুলো প্রায় 1 ঘন্টার মতো চুবিয়ে রেখেছি। এই টিপসটি হয়তো আমাদের অনেকেরই জানা, তবে আমি যে টিপসটির কথা বলবো সেটা দুঃখজনকভাবে স্ক্রিপ্ট হয়ে গেছে, তবে আমি মুখে বলে দিচ্ছি। লবণ আর মশলা যখন বেগুনের গায়ে মাখানো হয় তখন যদি সামান্য আটা নিয়ে বেগুনের গায়ে ছিটিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেগুন ভাজার সময় তেল একদমই কম লাগবে। আর আমি ভেজেও কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু ফ্রাই প্যানে একবারই তেল দিয়েছি, তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে তারপরে বেগুন ভাজা শুরু করেছি। এই তো খুব অল্প তেলে আমার বেগুন ভাজা হয়ে গেছে। চলে আসলাম টিপস নাম্বার 12-তে। আমরা যখন কয়েক রকমের মাছ বা মাংস ফ্রিজে ফ্রোজেন করি তখন দেখা যায় পলিব্যাগে করে বা এয়ারটাইট কোনো বক্সে করে এমনিতেই রেখে দিই। এয়ারটাইট বক্সে রাখি বা নর্মাল কোনো বক্সে রাখি, আমরা যদি সেই মাছ বা মাংসগুলোকে বক্সে ভিন্ন ভিন্নভাবে রেখে পর পানি দিয়ে পুরো বক্সটা পূর্ণ করে দিই, তবে সেই মাছ বা মাংসগুলো অনেক দিন পর্যন্ত প্রথম দিনের মতো স্বাদ পাওয়া যাবে। যেদিন বাজার থেকে মাছ এনে রান্না করা হয় সেই দিন যেই স্বাদটা পাওয়া যাবে, তো 10-15 দিন পরে খেলেও ঠিক একই স্বাদ পাওয়া যাবে। এবার চলে আসলাম টিপস নাম্বার 13-তে। বাজারে যাওয়ার সময় হাজব্যান্ড যখন জিজ্ঞেস করে কি লাগবে, আমরা অনেক সময়ই মনে করতে পারি না যে যদি 5টা জিনিসের প্রয়োজন হয়, দেখা গেছে 3টা বলি 4টা বলি 5টা মনে করতে পারি না। তো আমরা রান্নাঘরে যদি এরকম একটা ছোট নোটবুক রেখে দেই সাথে একটা কলম, তো রান্না করতে করতেই তো মনে পড়ে জাস্ট এই জিনিসটা শেষ হয়ে গেছে, কাল ওই জিনিসটা লাগবে, তো সাথে সাথে নোটবুকে লিখে রাখবো।
এবার চলে আসলাম টিপস নাম্বার 14 তে সারা দিনের অনেক কাজকর্ম শেষে রাতে যখন ঘুমাতে যাই তখন পরের দিনের কাজের টেনশনে ঠিকমতো ঘুমাতে পারি না কাল কোন কাজের পর কোন কাজটা করব কিভাবে কাজ করলে আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ হবে কিভাবে কাজ করলে আমি কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবো এই সব চিন্তা আর কি তো সেই সব চিন্তা থেকে আমি আমার সারা দিনের কাজকর্মের এই রুটিনটা বানিয়েছি ইচ্ছে করলে আপনারাও বানিয়ে নিতে পারেন যে কোন কাজের পর কোন কাজটা করলে আপনার সুবিধা হবে এবার 15 নাম্বার অর্থাৎ একদম শেষের টিপসে চলে আসলাম আমাদের ঘরে অনেক সময় কেটে রাখা অল্প অল্প জিনিস থেকে যায় যেমন ক্যাপসিকাম গাজর একটা লেবু কাটলেও কিছু অংশ থেকে যায় এরপর এই যে কৃষ্ণচূড়া মরিচগুলো দেখছেন এগুলো কিন্তু তরকারিতে ব্যবহার করা হয় না কয়েকটা থাকে ঘরে সচরাচর শখের বশে গরম ভাতের সাথে শাকের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো ছোট ছোট চেম্বার করা বক্সে টিস্যু পেপারে মুড়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে তো আশা করছি আমার টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম